আসসালামু আলাইকুম। এটিএন বাংলা প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। করোনা মহামারীর মধ্যে শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাসায় বসে নিয়মিত পড়াশোনা করতে শিশুদেরকেও অনুরোধ করেন তিনি। শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে গণভবন থেকে বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের ম্যুরাল ও শহীদ শেখ রাসেল ভবন উদ্বোধন করেন। এছাড়া শেখ রাসেল আমাদের আবেগ এবং স্মৃতির পাতায় শেখ রাসেল বই দুটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত শিক্ষাবৃত্তি, আর্থিক অনুদানের চেক ও ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানেও ভার্চুয়ালি যোগ দেন তিনি। অ্যাপ তৈরি করেছে, আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যে কোনো শিশুর জন্য খুব কষ্টকর, কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না, তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যে হোক ঘরে বসে পড়াশোনা করা এবং সেই সাথে সাথে নিজেদের যা কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে। অভিভাবকদের অনুরোধ করব, যার যা নিজের ছেলে মেয়ে তাদেরকে অন্তত তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া, পাশাপাশি তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছে ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোরের হাইকোর্ট বেঞ্চে রোববার জামিনের আবেদন করেন নিক্সনের আইনজীবী শাহদিন মালিক। এই আবেদনটির উপর মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে। উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং প্রশাসনের কর্মকর্তাদের ভয়ভীতি দেখানোর অভিযোগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এই মামলা করে। জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনগুলোতেও কেন্দ্র দখল আর কারচুপি নির্বাচন হয়েছে বলে অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব এই অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা আবারও প্রমাণিত হয়েছে। ক্ষমতাসীনদের নিয়ন্ত্রিত প্রহসনে নির্বাচন বাস্তবায়নের মাধ্যমে কমিশন একদলীয় শাসন প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে কাজ করছে বলেও দাবি করে মির্জা ফখরুল। উপনির্বাচনের ফলাফল বাতিল ও পুনর্নির্বাচন দাবিতে সোমবার সারা দেশের মহানগর ও জেলায় এবং মঙ্গলবার উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। নির্বাচন ও কমিশনকে বিতর্কিত করতে বিএনপি পুরনো কৌশল অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। নির্বাচনী বিরোধী দলের সরব উপস্থিতি না থাকলে সরকার দলীয় কর্মী ও সমর্থকরাও ঝিমিয়ে পড়ে বলে উল্লেখ করে তিনি বলেন, উপনির্বাচনগুলিতে এর প্রভাব পড়ছে, এর কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করেন ওবায়দুল কাদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।